New model platina 100 compound এর প্রবলেম হলো ইঞ্জিনের ব্যাড সাউন্ড ইঞ্জিন মোবিল পুরায় গেছিল বাখে শুকিয়ে গেছিল এর কারণে কিন্তু ইঞ্জিনের ব্যাড সাউন্ড এবং এই ব্যাড সাউন্ড কেন হচ্ছে সেগুলো আমরা কাজ করব তো আগে আমরা বাইকটিকে ধুয়ে নেব ভালোভাবে শুনে কি অবস্থা হয়েছে কানেক্টিং এবং ইঞ্জিনের বিয়ারিং রিং পিস্টন ভাল কত দূর ক্ষতি হয়েছে সেগুলো আমরা দেখব তো ইঞ্জিনের যে নয়েজ বা ব্যাড সাউন্ড তাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে কানেক্টিনও নষ্ট হয়েছে কিনা মনে হচ্ছে কানেক্টিনও নষ্ট হয়ে গেছে তো ইঞ্জিন যখন আমরা খুলব তখন কিন্তু আমরা বুঝব আসলে কতটুকু ক্ষতি হয়েছে তো আমরা সিট ট্যাঙ্কি খুলে হেড সিলিন্ডার খুলতে যাচ্ছি প্রবলেমটা কি সেটা দেখার জন্য যেহেতু দুই তিনবার ইঞ্জিন অয়েল একদম ফুরায় গিয়েছিল এর কারণে কিন্তু কানেক্টিনের সমস্যা হতে পারে যার কারণে আগে আমরা খুলে নেব তারপরে আমরা দেখব আসলে কানেক্টিং ঠিক আছে কিনা তো মোবিল খাওয়ার কারণে কিন্তু হেডের এই অবস্থা আমরা এবার দেখব আসলে কতদূর ক্ষতি হয়েছে যখন মোবিল খায় তখন কিন্তু মোবিল যদি শুকায় যায় তাহলে কিন্তু রিং পিস্টন কানেক্টিং সহই নষ্ট হয়ে যায় তো মোবিল যদি খায় তাহলে যে কয়েকদিন না খুলে মোবিলের মাপটা ঠিক রাখতে হয় তাহলে কানেক্টিং রড ঠিক থাকে কি এগুলো ময়লা কার্বন পড়ছে তো পিস্টনে একদম লুজ হয়ে গেছে তো আমরা এবার লাইনারটিকে টান দিয়ে দেখব একদম পিস্টনের গা খেয়ে গেছে যা পিস্টন সিজ করছে বা ইঞ্জিন সিজ করছে যার কারণে কিন্তু এরকম হয়েছে কানেক্টিংটাই এখন মূল দেখার বিষয় তো লাইনারের যে অবস্থা একদম খেয়ে গেছে ইতিপূর্বেও এই লাইনারটি লাগানো হয়েছিল মোটামুটি 70-80 হাজার কিলো চলেছে এই লাইনারে তো এটা দ্বিতীয়বার আমরা লাইনার লাগাতে যাচ্ছি বা পিস্টন রিং লাগাতে যাচ্ছি লক খুলে নেওয়া হচ্ছে গজন পিনের লক কানেক্টিং যা আছে বাবা বলছে ঠিক আছে তো আমরা ভালোভাবে দেখব যদি ঠিক থাকে তাহলে কানেক্টিং এর দিকে আর যাব না আমরা রিং পিস্টন ভালভ এবং টাইমিং চেন এগুলো আমরা সেটিং করে দেবো এই বাইকে যেহেতু ক্লাসও হয়ে থাকতেছে ঠিক আছে তো যেভাবে চেক করা হয় বলছে ঠিক আছে বাবা বলছে ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে আমরা কানেক্টিং ছাড়াই রিং পিস্টন এবং ভালভ লাগাবো আর ওইদিকে পাশাপাশি টাইমিং চেন তো যে ক্লাসটা এইটুকের মধ্যে হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু ক্লাসের জায়গাও নেই কিক দিলে স্লিপ করছে সিলিন্ডার এর মধ্যে সিলিন্ডার আছে পুরা কিট আছে পিস্টনের শব্দটাই এরকম শোনা গেছে আমরা হেডের ভালভ খুলে ওয়ার্কশপের কাজে দেব নতুন ভালভ দিয়ে দেব একদম মোবিল নষ্ট হয়ে গেছে আসলে ক্লাস প্লেট যদি নষ্ট হয়ে যায় তাহলে দ্রুত মোবিল নষ্ট হয়ে যায় তো আমরা ক্লাস সাইডও খুলে নিচ্ছি দুর্গন্ধ একবার
তো আমরা নতুন ক্লাচ প্লেট লাগাবো, এছাড়া যতটুকু খেয়ে গেছে আমরা রিপেয়ার করে দেব। তো রিং পিস্টন বা সিলিন্ডার প্যাকেট থেকে বের করার পরে আমরা বেশি দেরি না করে ইঞ্জিনের সঙ্গে সেটিং করে দেব, যাতে ধোঁয়া ময়লা ভিতরে প্রবেশ না করে। পিস্টন কানেক্টিনের সঙ্গে যখন আমরা লাগাই তখন আমরা গজন পিন লক দুটো ভালোভাবে লাগিয়ে দেব, যাতে লক ছুটে যাওয়ার ভয় না থাকে। এছাড়া পিস্টনের রিং পজিশন অনুযায়ী দিয়ে আমরা সিলিন্ডারটিকে পরিয়ে দেব। আমরা পিস্টন লাইনারের মধ্যে যখন পিস্টন দেব তখন কিন্তু আমাদের রিংয়ের দিকে খেয়াল রাখতে হবে, যাতে রিংগুলো বের হয়ে না আসে। বের হয়ে আসলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে রিং। এছাড়া ওয়েল রিং যদি বের হয়ে আসে, অনেক সময় বোঝা যায় না, তাতে কিন্তু লাইনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমরা ধ্যানসে দেখব, দেখে লাগাবো। এবার আমরা হেডের ভাল্ব সেটিং করব। তো হেডের ভাল্ব সেটিং করতে কিন্তু সিল, ভাল্বের সিলটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেবো, যাতে ভাল্বের সিল লিক না করে বা ঠিক মতো পজিশন অনুযায়ী বসে। দেখে তারপর আমরা লাগাবো। এরপরে আমরা স্প্রিং দিয়ে ভাল্বের টুপি লাগিয়ে লক দুটি সুন্দর করে লাগিয়ে দেবো, ছুটে যাওয়ার জন্য ভয় না থাকে। দুপাশের ভাল্ব লাগানো হলে তারপর আমরা ক্যাম লাগাবো এবং রকার পিন দিয়ে রকার লাগাবো। এরপরে হেড গ্যাসকেট এবং সেন্টার পিন দিয়ে আমরা হেডটিকে সেটিং করে দেব। পিস্টন টপ
টপ টাইমিং অ্যাকুরেট বলে সমস্যা থাকি তো করাবছি ওকে টাইট এবার আমরা ক্লাস সাইডের কাজ করব ক্লাস প্লেট লাগাবো এদিকে আমরা ভালটা একটু দেখে দেব তার আগে আমরা ক্লাস সাইডের কাজটা করে তারপরে আমরা বাইকটিকে অ্যাডজাস্ট করে দেব ভাল ট্যাপের তো আমরা নতুন ক্লাস প্লেট লাগাচ্ছি নতুন ক্লাস প্লেট লাগাতে যে বিষয়গুলো দেখতে হয় যেহেতু পুরাতন ক্লাস অ্যাসেম্বলি এতে দেখা যায় যে ক্লাস প্লেট নতুন লাগানোর পরেও ক্লাসের অ্যাসেম্বলি দেখা যায় যে জায়গা থাকে না তো এর কারণে আমরা কিন্তু ক্লাস প্লেটের সঙ্গে যদি সমস্যা দেখি যে ক্লাস প্লেটে লাগায়ও ক্লাস প্লেট লাগায়ও কাজ হচ্ছে না ভালো তখন কিন্তু আমরা যে কাজটা করে থাকি সেটা হলো ক্লাসের এই সেন্টার কতটুকু বের হয়ে গেছে যদি বেশি বের হয় এতে করে সমস্যা হয় ক্লাসটা দেখা যায় হালকা হয়েই থাকে তো এর জন্য আমরা যেটা করি সেটা হলো একটা প্রেসার প্লেট এরকম অনেকখানি বের হয়ে থাকার কারণে দেখা যায় যে ক্লাসটা হালকা হয়ে থাকে তো ক্লাস অ্যাসেম্বলি যদি নতুন লাগানো হয় তো ভালো নইলে আমরা পুরাতন অথবা একটা নতুন প্রেসার প্লেট এরকম একটা এক্সট্রা প্রেসার প্লেট এভাবে দিয়ে দেব তো এটা পুরাতন প্রেসার প্লেট ওর চেয়ে পাতলা যেটা অরিজিনাল আছে এরকম তারপর আমরা ক্লাস প্লেট দেব তো এতে অনেকটা মোটা হয়ে যায় বা প্লেটটা অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসের যেটুকু বাড়ানো থাকে তো যতটুকু বের হয়ে থাকার কথা তার থেকে কিন্তু কম বের হচ্ছে এর কারণে আমরা যে প্রেসার প্লেটটা দেই সেটাকে আবার পালিশ করে একটু চিকন করে দেই যাতে আরেকটু বের হয় যতটুকু পরিমাণ প্রয়োজন তো প্রেসার প্লেটটাও কিন্তু নিউট্রাল থাকতে হবে এবং আমরা এটাকে সুন্দর করে পাকার সঙ্গে ঘষে একটু পাতলা করে তারপর আমরা শিরিশ কাগজ দিয়ে এরকম শিরিশ কাগজের উপর রেখে ঘষে সমান করে দেই যাতে পরিমাপ মতো হয় সেই জন্য আমরা এটাকে ঘষে দেব তো দিয়ে আমরা এটা সেটিং করতে যাচ্ছি আগে আমরা পালিশ করে নিই ঠিক এইভাবে আমরা আগে এটাকে সমান করে দেব যাতে পরিপূরকভাবে ক্লাসে কাজ করে সেভাবে
এভাবে আমরা দুপাশ সুন্দর করে ঘষে দেব, দিয়ে আমরা এটাকে আবার শিরিশ কাগজের পর রেখে সমতল জায়গায়, যেটা সমান স্থান সেই জায়গায় রেখে এভাবে আমরা আবার এটাকেও পালিশ করে দেব, দিয়ে সমান করে দেব, দিয়ে তারপরে আমরা লাগাবো। তো আমরা প্রেসার প্লেটটা ঘষে নিলাম, এখন কিন্তু একদম ফিনিশিং দিয়ে দিয়েছি এবং অনেক পাতলা করে দিয়েছি যাতে এদের থেকে পাতলা থাকে, এদের থেকে কিন্তু পাতলা আছে। ক্লাস প্লেট টিভিএস ম্যাট্রো, এছাড়া হিরো হোন্ডারও ক্লাস প্লেট লাগাতে পারেন। এখান থেকেই আপনি একজন দক্ষ মেকানিক্স হিসেবে গড়ে উঠতে পারেন। এই চ্যানেলে বাইক সম্বন্ধে আরও অনেক কিছু জানার জন্য এই চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। কাঠের নাটটা সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন, তারপরে লাগাবেন। এখানে সেনি মারা ছিল, আমরা সেনি মেরেই টাইট দিলাম, এখানে সেনি মারতে হয় না যদিও। তো এটা লাগানোর সময় কিন্তু কোনাকুনি ভাবে বোল্ট টাইট দিয়ে নিতে হবে, এছাড়া স্প্রিং গুলো দেখে এভাবে ঠিক করে নিতে হবে, নইলে এই কান ভেঙে যাবে। ৬০০০ নাম্বার বিয়ারিং, তো এদিকে কাজ কমপ্লিট। আমরা এবার সাইড কভারটা লাগাইয়া প্লাগ লাগাই স্টার্ট দেব। সাইডটা লাগানোর পূর্বে এগুলো কিন্তু দেখে নিতে হয় যে আসলে সব ঠিক আছে কিনা, এই পুশটা ঠিক থাকতে হবে। এছাড়া কিকারের সঙ্গে ওয়াশার, এই যে একটা ফ্লাড ওয়াশার, তো ক্লাসের আমরা যে প্রেসার প্লেট দিয়ে এক্সট্রা প্রেসার প্লেট দিয়ে লাগিয়ে দিয়েছি অর্ধেক, যদিও কিন্তু ক্লাস লিভার কিন্তু অনেকটা চোখ দিয়ে আমরা ক্লাস অ্যাসেম্বলি ধরে বাদলাই তাহলে সবচেয়ে ভালো। তো আমরা এখান থেকে ক্লাসে অ্যাডজাস্ট করে দিলেই হবে। তো আমরা ক্লাসে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক এই পর্যায়ে আসছে এখন ক্লাস হচ্ছে। তো কি ক্লাস ধরে আমরা কিক দিয়ে দেখব, এখন কিন্তু
ক্লাস তা ঠিক আছে, ক্লাস ধরলে কাজ হচ্ছে, আর ক্লাস ছেড়ে দিলে এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। তো এভাবে কাজ করলে হবে। তো আসলে প্রেসার প্লেট যদি আমরা 50% ঘষে বা কেটে দেই তাহলে হয়, তো এখানে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আর যদি পুরো অ্যাসেম্বলি লাগাই তাহলে তো বেস্ট। তো এক কেকে স্টার্ট, সমস্যা নেই। এখন আমরা সিট, সাইড কভার এগুলো লাগিয়ে তারপর আমরা বাইকটিকে চালাবো। আর ইমার্জেন্সি যেহেতু আমরা গাড়িটা দিয়ে দেবো। এখন কিন্তু 40-45 কিলো স্পিডে চালাবে, 300 কিলো পর্যন্ত এভাবে চালাতে হবে। এখন কিন্তু আর সাইলেন্সারের ধোঁয়া নেই, মোবিল খাচ্ছিল বিধায় কিন্তু এরকম ধোঁয়া হতো। তো আমরা এর কারণে কিন্তু লাইনার, ভালভ এগুলো সব পাল্টিয়ে দিয়েছি। এখন আমরা এখানে ডেলিভারি দিতে এসেছি, আর স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো। গিয়ার নিউট্রাল নেই, দেখছেন? ওকে, লেটস গো।